নমস্কার, অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরে গিয়েছেন আজকে কী নিয়ে এই ব্লগটা। তো চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই। 1989 সালে BSF মানে বর্ডার সিকিউরিটি ফোর্সে জয়েন করা একটি সৈনিকের গল্প। প্রায় দীর্ঘ 4 বছর ধরে কঠোর পরিশ্রম এবং চেষ্টায় পেয়েছিল এই চাকরিটি। তখন আমার ঠাকুমা ছিল প্রচণ্ড চিন্তা। চিন্তা হবেই না কেন বলুন, দেশে তো প্রায় যুদ্ধ লেগেই থাকতো, আর এই সব যুদ্ধে অনেক সৈনিকেরাই শহীদ হয়ে যেত। বাড়িতে কিন্তু অনেক কম সৈনিকরাই কিন্তু বাড়ি ফিরতে পারত। তো এই কারণগুলোই ছিল চিন্তার। দেশে যদি যুদ্ধ হয় তবে কি হবে, বাড়ির বড় ছেলে বলে কথা, আর বড় ছেলেদের উপর থাকে কিন্তু অনেকটাই দায়িত্ব। তো তারই মাঝে যখন এই চাকরিটি হয় তখন বাবাকে পাঠানো হয় কাশ্মীর, আর তাতে আরও বেশি চিন্তায় সবাই ভেঙে পড়েছিল। ঠাকুমা ঠাকুরদা তো চিন্তায় প্রায় ভেঙে গিয়েছিল। ঠিক 1 বছর পর বাবাকে বিয়ের জন্য পাত্রীরও খোঁজ দেওয়া হয়, রীতিমতো বিয়েটাও ঠিক হয়ে যায়। পরিবার নিয়ে যখন কাশ্মীর যাবে ঠিক তখনই কার্গিলের যুদ্ধ শুরু হয়। 1992 প্রায় সারা দেশ আতঙ্কে ভরে গিয়েছিল। আমার বাবার কেউ কিন্তু পাঠানোর কথা ছিল, কারণ বাবা তো ওই সময় কাশ্মীরেই ছিল। তো সেই সময় পরিবারের কী অবস্থা হয় সেটা অবশ্যই আপনারা ভালো মতোই বুঝতে পেরে গেছেন। জানেন তো যখনই আমাদের দেশে কোনো যুদ্ধ হয় সবার আগে RRরা এগিয়ে যায়। RR মানে রাষ্ট্রীয় রাইফেল, তাদের পরেই আসে আর্মি। চলুন আজকে আপনাদের RRএর ব্যাপারটাও বলে দিই খুলে। RR হচ্ছে সবথেকে সাংঘাতিক আর্মি। এদেরকে এমন একটা ট্রেনিং দেওয়া হয় যে ট্রেনিংয়ে এরা প্রচণ্ডভাবে পাগলের মতন মানুষকে মারতেও এরা ভয় পায় না এবং নিজে মরতেও ভয় পায় না। সব থেকে ডেঞ্জারাস যদি কেউ হয় তাহলে হয় RR। আর এই RRরাই সবার আগে এগিয়ে যায় যুদ্ধের জন্য। এদেরকে এভাবে তৈরি করা হয়। যখন যুদ্ধে যাওয়া হয় বা আর্মিতে জয়েন করা হয় তার আগে কিন্তু সবাইকে কসম দেওয়া হয়, মানে কসম প্যারেড করা হয়, যেখানে প্রদীপের উপরে, প্রদীপের আগুনের উপরে হাত রেখে প্রমিস করা হয় যে নিজের পরিবার, মা বাবা, ভাই বোন, এমনকি ওয়াইফ সবাইকে ত্যাগ করে এই যুদ্ধে যেতে হবে। তো কোনোরকম দ্বিধাবোধ না করেই কিন্তু দেশের জন্য হাসি মুখে শহীদ হওয়াটাই হচ্ছে একটা সৈন্যের আসল ধর্ম। 1992 যখন দেশে কারিগেলের যুদ্ধ হয় সেই সময় আর্মি পর্যন্ত যুদ্ধটা সীমিত হয়ে যাওয়ার পরে কিন্তু যুদ্ধে জয় হয়ে গেছিল। ইন্ডিয়ান আর্মি হচ্ছে আমাদের দেশের সব থেকে মেন। তারপরে আসে BSF, মিলিটারি, CMP। তো 2000 সালে আবারও আরেকটি মারাত্মক যুদ্ধ হয় যেটা মেঘালয়তে হয়েছিল বাংলাদেশ আর ইন্ডিয়াকে নিয়ে। তো প্রায় 15 জন সেই যুদ্ধে গিয়েছিল, আর 15 জনই ছিল আমার বাবার বন্ধু, আর প্রত্যেক মানুষই কিন্তু শহীদ হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যবশত এই যুদ্ধটা যখন হয় ঠিক তার 2 দিন আগেই আমার বাবাকে নাগাল্যান্ডে পাঠানো হয়। বাবার যেসব বন্ধুরা গিয়েছিল তারা তো কেউ আর বেঁচে ছিল না, তাই আমরা ভাবলাম যে বাবা হয়তো যদি যেত তাহলে বাবারও হয়তো ওই একই অবস্থা হতো। আজও তাদের কথা মনে পড়লে বুকটা ভরে আসে, চোখে জল আসে। শহীদ হওয়ার ঘটনা তো খুবই সামান্য একটা ব্যাপার, কিন্তু শহীদ হওয়ার পিছনে তাদের কঠোর কষ্ট আর কীভাবে তাদেরকে শহীদ করা হয় সবটা কিন্তু আরও অনেক রয়েছে।
দীর্ঘ 40 বছর সার্ভিস হয়ে পুরো 60 বছর পর্যন্ত ডিফেন্সে সার্ভিস করা কিন্তু সত্যি সামান্য ব্যাপার নয়। বাড়ি ফিরে আসা সত্যি ভাগ্যের ব্যাপার। আপনাদেরকে চলুন এর পিছনেও গল্পটি বলি। যখন একটি আর্মি কিংবা মিলিটারি এই সার্ভিসে গিয়ে থাকেন, তখন তাদেরকে অনেক রকমভাবেই ট্রেনিং দেওয়া হয়, আর সেই ট্রেনিংয়ের মধ্যেও কিন্তু এটাও হয় একটা পার্ট অফ দ্য লাইফ, যেখানে এটাও ট্রেনিং দেওয়া হয় যে যখন কোনো বাড়িতে বিপদ হবে আর সেই সময় যদি যুদ্ধ হয়, আপনাকে কিন্তু যুদ্ধতেই যেতে হবে, সেটির জন্য সব কিছু কিন্তু ত্যাগ করতে হবে। তো এইসব ট্রেনিং হওয়ার পরে কিন্তু একটা সৈনিক পুরোপুরিভাবে তৈরি হয় দেশের জন্য। এই কারণেই যে ব্যক্তি সৈন্যতে চাকরি করতে যায়, সে কিন্তু আদৌ জানে না সে বাড়ি ফিরবেও কি না। আমার বাবার ক্ষেত্রেও কিন্তু ছিল সেই একই নীতি। বাবা যে দীর্ঘ 40 বছর ধরে সার্ভিস করেছে, আজকে বাবার হচ্ছে 60 বছর বয়স, আর এই বয়স অবধি অনেকে কিন্তু সার্ভিসটি করতে পারে না। তো এই কারণেই আমরা বাড়ির সবাই মিলে সুন্দরভাবে এই ওয়েলকাম পার্টিটি আয়োজন করলাম। সত্যি এটি কিছুই নয় একটি সৈনিকের জন্য, যতই আমরা করি না কেন সবটাই কিন্তু কম। তো দেখুন না, আপনাদের সাথে গল্প করতে করতে আয়োজনের কতটা পর্বই না সারা হয়ে গেল। পরের দিন যা যা রান্না হবে তার 50% সব কিছু রেডি করে রাখছে এই পিসি। পিসি আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করছে। জানেন তো, এই হেল্পটা কিন্তু সবাই করতে পারে না। যে নিজের মনে করে, যে সত্যি বলছে, নিজের ভাবে নেয়, তারাই কিন্তু আমাদেরকে ভালোবাসে, আর তারাই কিন্তু আমাদের দুঃখ কষ্ট সব কিছুই বোঝে। তাই পিসি সকাল সকাল চলে এসেছিল আমার মার সাহায্য করতে। মাকে প্রায় এই কাজে 90% ইনি হেল্প করেছে। আর আমাদের অনুষ্ঠানটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল। রাত্রিবেলা ভাই, মা, আমার হাজবেন্ড সবাই মিলে কিন্তু সুন্দর করে স্টেজটাও সাজিয়েছিল। প্রায় বাজে রাত 1টা, এই সময়ও কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি কাজকর্ম। অনেক রাত জেগে অনেক দিন ধরে এই প্ল্যানিংটা করা হয়েছিল। তো আজকে সেই দিনটা কিন্তু প্রায় চলেই এলো। তো আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠানটি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো সব কিছুই কিন্তু প্রায় রেডি, কালকে হবে আসল পর্ব। তো এর জন্য আমরা কিন্তু সকাল সকাল তার জন্য প্রায় তোড়জোড় করে রেডি হওয়ার জন্য কিন্তু সবাই বেরিয়ে পড়ব। তো চলুন, এখন বাজে 7:00। তো বাড়িতে কিন্তু প্রায় সবাই কিন্তু সকাল সকালই উঠে গিয়েছিল। কাজকর্ম সব কিছু প্রায় সবারই কমপ্লিট। ঘর গুছিয়ে ফেলা হয়েছে যাতে কোনো কিছুরই যেন ত্রুটি না থাকে। আমাদের বাড়ির ডগটাকে এইভাবেই উপরে উঠিয়ে রাখা হয়। আর দেখুন, আমরা প্রায় সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ব। তো বাইরের কিন্তু সব কিছুই রেডি, আর খুব সুন্দর করে প্যান্ডেল, চেয়ার, টেবিল সব কিছু সাজানো হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়েলকাম হোম। তো আমরা এখন সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি বাবাকে আনার জন্য। তো এই গাড়িটা বুক করা হয়েছিল, সবার আগে কিন্তু ঠাকুমা বসেছে। এরপরে আমরা সবাই একে একে বসবো আর বেরিয়ে যাব। Thank you.
গাড়িতে বসতে পারিনি, তাই আমি আর এই কাকিমা দুজনে মিলে টোটোতে বসে সেই জায়গাটাতে যাচ্ছি যেখান থেকে বাবাকে পিক আপ করা হবে। তো এটা হচ্ছে আমাদের বালুরঘাট শহর। খুব সুন্দর সাজানো গুছানো একটি ছোট্ট শহর। এখানে ছেলেমেয়েরা কিন্তু খুবই বেশি পড়াশোনায় ব্যস্ত থাকে, গান বাজনা তবলা এইসবই কিন্তু সবাই খুবই মনোযোগী। তো পৌঁছে গেলাম এই হোটেলে যেখান থেকে বাবাকে ওয়েলকাম করা হবে। তো চলুন আপনারাও চলুন আমাদের সঙ্গে, আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো অবশ্যই কেমন লাগছে জানাবেন অবশ্যই। তো চলুন। আমরা তো প্রায় ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে, তো আমার ছেলে তো অলরেডি শুয়ে পড়েছে। তো এখানে এসে দেখলাম একটি বিয়েবাড়িও কিন্তু চলছে। তো আমরা প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষার পর এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেল। বাবা চলে এসেছে, এবার আমরা চলে যাব। তো চলুন আপনারাও এই জিনিসটি অবশ্যই দেখবেন, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। বেঁচে আছে, তাই সবার আগে কিন্তু ওনাকে কিন্তু আসা উচিত ছিল, তাই উনি সবার আগেই পৌঁছে গেছে। সত্যি একটি মা কিন্তু এই জিনিসটা দেখার জন্য দীর্ঘ বছর ধরে অপেক্ষা করে। তা বলতে গেলে আমার ঠাকুমার জন্য এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এটা হচ্ছে আমার কাকা বাবা সবাই, আমরা কিন্তু খুবই হ্যাপি। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। Thank you.
লাগলো এই ব্লগটি জানাবেন অবশ্যই। এখনও কিন্তু অনেকটাই পর্ব বাকি রয়েছে। তো এখানে আমাদের পাড়ার সবাই চলে এসেছিল, সবাই বাবাকে বরণ করার জন্য এসে গিয়েছে, আর এভাবেই সবাই মিলে বাবাকে বরণ করা হলো। তো রিটায়ারমেন্ট পার্টি তো আমরা অ্যারেঞ্জ করেছি, খুবই আনন্দ সহকারে আমরা এই পার্টিটি করছি। কিন্তু সবথেকে দুঃখজনক, যারা দীর্ঘ 60 বছর ধরে চাকরি করছে, নিজের পুরো বয়সটা এখানে দিয়েছে, তাদের কিন্তু সহজে এই কর্মটাকে বলা কিন্তু সহজ না। আমরা যে কোনো ফিল্ডেই থাকি না কেন, সেটা 1 বছর 2 বছরের জন্য যদি হয় না কেন, দীর্ঘদিন ধরে রেগুলার আমরা যে কাজটা করছি, হঠাৎ করে যেদিন সেটি বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু আমাদের উপরে ভীষণভাবে একটা দুঃখ আনে, মনে কিন্তু অনেকটাই কষ্ট আসে। তো আজকে সেই দিনটি চলে এসেছিল যখন কর্ম থেকে বিদায় নিয়ে আরামের দিন চলে এসেছে। তো এই কর্মস্থ দিনটি কিন্তু সব থেকে বেশি আনন্দদায়ক, যেমন আমাদের কাছে কষ্টদায়কও হয় তেমনি কিন্তু আনন্দ হয়। তো যখন আমরা একেবারে বাড়িতে বসে যাই, তখন কিন্তু সেই সময়গুলোর কথা প্রায় মনে পড়ে। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছিল। এখানে হয়েছিল রুই মাছ আলু দিয়ে, সাথে হয়েছিল চাটনি, বাটা মাছ, সর্ষা পোস্ত। তো এই সব কিছু আয়োজন কিন্তু পিসি নিজের হাতে করেছিল, আর এই দিদি হেল্প করছিল সার্ভ করার জন্য। ওদিকে আমার বর টেবিলটাও সাজিয়ে দিয়েছে। তো এবার খাওয়া দাওয়া করার পালা। সবার আগে নিচে বাবা আর ঠাকুমাকে একসাথে খেতে দেওয়া হলো, কারণ দীর্ঘ দিন ধরে যখন বাবা বাইরে ছিল, ঠাকুমা প্রায় একাই থাকতো। তো এতদিন পর ছেলেকে ফিরে পাওয়াতেই আমরা সবাই মিলে ঠাকুমা আর বাবাকে কিন্তু একসাথে খেতে দিলাম। এরপর আমরা সবাই চলে এলাম ছাদে, আর এখানে খাওয়া দাওয়ার পর্বটা সারব। চলুন এখানে ব্লগটা শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো ব্লগটা দেখার জন্য।